नमस्कार सुप्रिय दर्शकार्थी एस बी अकाडेमिक सेंटारे अनलाइन क्लासे प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के माध्यमिक रॉय मार्टिन प्रश्न विचित्रा सल्व करब 2024 साल वॉल्यूम 2। सुप्रिय दर्शकार्थी तो देखो पेज नम्बर 561 सेट 18 पार्ट 2 पार्ट कत कराची पार्ट 2 कराची। तो देखो रॉय मार्टिन 2024 साल किन्तु प्रश्न विचित्रा एवं वॉल्यूम 2। तो देखो आज के दुई दागे जावतीय प्रश्नगुलो एवं तीन दागे जावतीय प्रश्नगुलो टू द पॉइंट आमी सॉल्व कराब। तो देखो शून्य स्थान पूरण करो एक दागे प्रश्न कि आछे सुप्रिय दर्शकार्थी एक दागे प्रश्न बोले छे कोनो व्यवसाय क 1800 टाका ख 9 मासेर जोन्नो 1000 टाका खाटालो उभयेर लभ्यांश समान होले कयेर टाका कत समयेर जोन्नो खेटेछिलो। तो देखो एखाने किन्तु कयेर जे मूलधन कत मासेर जोन्नो खेटेछिलो से कथा उल्लेख नेई बाट एखाने किन्तु कयेर जे मूलधन आछे 1000 टाका सेटा 9 मासेर जोन्नो खेटेछिलो सेई कथा किन्तु एखाने उल्लेख करा आछे अर्थात कयेर कथा उल्लेख नेई तार जोन्नो आमाके मने करि कयेर मूलधन x मास खेटेछिलो एई कथाटा उल्लेख करते हबे। ঠিক আছে কি বলছি বুঝতে পারছো? মনে করি কয়ের এক সময়ের জন্য খেটেছিল বা মনে করি কয়ের মূলধন কয়ের টাকা এক মাস খেটেছিল এটা তোমরা এক মাসটা লিখে দেবে কারণ কত সময়ের জন্য খেটেছিল সেই কথাটা উল্লেখ করেছে প্রশ্ন অনুসারে 1800 গুণ এক সমান সমান 9 গুণ 1000 এক সমান সমান কি আছে 9 গুণ 1000 বাই 1800 তাই তো। তো দেখো এবার আমি কেটে দিচ্ছি 0 0 0 কেটে যাচ্ছে তাই তো। তো দেখো 9 দুগুণী 18 আর 5 দুগুণী 10 অর্থাৎ 5 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 মাস কেটেছিল 5 মাস কেটেছিল খুবই একটা সহজ পদ্ধতির কাটাকাটি আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে ওকে কি বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে রোমান টু এর প্রশ্ন এক্স ইস টু ওয়াই সমান সমান 2:3 ওয়াই ইস টু জেড সমান সমান 4:5 বলে জেড ইস টু ডব্লু সমান সমান 3:4 হবে। তো দেখো এক্স ও ডব্লু এর অনুপাত কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? তো দেখো উল্লেখ করেছে এক্স ইস টু ওয়াই 2:3 ওয়াই এস টু জেড 4:5 জেড এস টু ডাব্লু 3:4 হলে আমাদের এক্স এবং এক্স ইস টু ডাব্লু এর অনুপাতটা কিন্তু আমাদের চেয়েছে। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কিন্তু 2:5 হবে কিন্তু বইতে বলেছে 8:20 অর্থাৎ এরা কিন্তু একটা ধাপের কাটাকাটিটা কাটেনি ওকে। তোমরা 2:5ও লিখতে পারো অ্যান্সারটা এবং 8:20ও লিখতে পারো কোনো ভয় নেই একই অ্যান্সার। ঠিক আছে তো দেখো আমি কী করেছি প্রথমে আমি এটা একটু কেটে দিচ্ছি না কাটলে হবে না। প্রথমে এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই জেড গুণ জেড বাই ডব্লু তো এক্স বাই ওয়াইয়ের মান 2:3 বসিয়েছি ওয়াই বাই জেডের মান 4:5 বসিয়েছি এবং জেড বাই ডব্লুর মান 3:4 আমি বসিয়েছি। তো দেখো এবার আমি কাটাকাটি করেছি কী কাটাকাটি করেছে 3:3 কেটে যাচ্ছে এবং 4:4 কেটে যাচ্ছে কেটে গেলে কী থাকছে 2:5 থাকছে বাট বইতে বলেছে 8:20 তার জন্য আমি এক ধাপের কাটাকাটিটা কাটিনি। দেখো এই দিকে তাকাও তোমরা আর 2:3 2:3 গুণ 4:5 গুণ 3:4 আমি জাস্ট 3 আর 3 কেটেছি 3 আর 3 কাটলে কী থাকছে নিজে উপর থাকছে 4 2 8 আর নিচে থাকছে 4 5 20 অর্থাৎ 8:20 এর অ্যান্সার আছে। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? তোমরা এইভাবেও করতে পারো ওকে একই অ্যান্সার আসবে। সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের তিন দাগের অঙ্কটা সলভ করাবো যে দুটি বিন্দু সংযোজক সরল রেখাংশের একই পার্শ্বে অপর দুই বিন্দুতে সম্মুখ কোণ উৎপন্ন হলে বিন্দু 4টি ড্যাশ হবে অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে সমবৃত্তস্থ পরে প্রি তয় তয় সমবৃত্তস্থবে। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? সমবৃত্তস্থবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের
রোমান ফোরের অঙ্ক কি বলেছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই টু হলে কস টু দু বার ফোর থিটা মাইনাস সাইন টু দু বার ফোর থিটা এর মান কত হবে। তো দেখো আমি একটু মুছে দিচ্ছি, নাহলে বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু হলে কস টু দু বার ফোর থিটা মাইনাস সাইন টু দু বার ফোর থিটা এর মান কত হবে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এর অ্যান্সার কিন্তু ওয়ান বাই টু হবে। বাট ওয়ান বাই টু কী করে হবে সেটা কিন্তু তোমাদের আমি বোঝাবো, ওকে। তো দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু, কস টু দু বার ফোর থিটা মাইনাস সাইন টু দু বার ফোর থিটা এর মানটা আমাদের বের করতে বলেছে। তো এটা কী করেছি, কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, আবার লিখেছি কী লিখেছে, সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, মানে দুই দুগুণে চার হয় ভিতরে, তো মানে কী এ প্লাস বি ইন টু এ মাইনাস বি। তো দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত, ওয়ান, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, ওয়ান বাই টু। তার মানে কী করছে, ওয়ান গুণ ওয়ান বাই টু সমান কী থাকছে, ওয়ান বাই টু থাকছে। বুঝতে পারছো আমি কী বলছি, তোমাদের মুছে দিই না, মুছলে বোঝা যাচ্ছে না ভালো করে। অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু। তো এর ফর্মুলা ফেলেছি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি ওয়ান, আর কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান বাই টু, ওয়ান গুণ ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই টু এর অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক। রোমান ফাইভের অঙ্ক বলেছে একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি চব্বিশ একক হলে আয়তন কত হবে। প্রান্তরেখার সমষ্টি যদি চব্বিশ একক হয় তাহলে আয়তন কত হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের অ্যান্সারটা কিন্তু বের করে দিচ্ছি। তো দেখো ঘনকের প্রান্তরেখার সমষ্টি কিন্তু চব্বিশ একক, তো একটি প্রান্তরেখা মানে কি, টোটাল ঘনকের প্রান্তরেখা টোটাল কত আছে, আমরা জানি যে টোটাল বারো দিয়ে ভাগ করলে কিন্তু একটি প্রান্তরেখা পেয়ে যাবো, চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে কত হবে, দুটো, দুটো করে পাবো, তাই তো। তাহলে দুটো করে যদি পাই, দুই একক করে যদি পাই, তাহলে আয়তন কী হবে, এ কিউব, এ কিউব, এ কিউব মানে কি টু এর মাথায় কিউব, টু এর মাথায় কিউব মানে কি এইট, এইট ঘন একক, কত এইট ঘন একক এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ছয় দিকের অঙ্ক কী বলেছে, আমাদের রোমান সিক্সের অঙ্ক বলেছে দুই ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজকে কী বলে, অ্যান্সার হবে মধ্যমা বলে। কী বলে, মধ্যমা বলে, মধ্যমা বলে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক, একটু কেটে দিচ্ছি, না কাটলে বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অঙ্ক বলেছে যে কোনো রাশি এ এককে এক্স পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরে ওয়াই প্রাপ্ত, ওয়াই পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এর সর্বশেষ মান এটা হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সারটা ঠিক আছে, অর্থাৎ সত্য আছে। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা আমি তোমাদের কিন্তু খুব সুন্দর করে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো এ এর এক্স পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত, এ গুণ হান্ড্রেড প্লাস এক্স বাই একশো, এবং ওয়াই পার্সেন্টের হ্রাসপ্রাপ্ত, ওয়া হান্ড্রেড মাইনাস ওয়াই বাই হান্ড্রেড, তাহলে সর্বশেষ মান কী পাবো, সর্বশেষ মান এটা পাবো, এ বাইরে থেকে হান্ড্রেড প্লাস এক্স বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ হান্ড্রেড বাই হান্ড্রেড মাইনাস ওয়াই বাই হান্ড্রেড এর অ্যান্সার হবে, অ্যান্সার পাবো। অর্থাৎ এটা কী আছে, এটা সত্য আছে, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান টু এর অঙ্ক রুট একশো আট ও রুট একশো সাতচল্লিশ সদৃশকরণী। তো দেখতেই পারছ এটা কী আছে, সদৃশকরণী আছে, এটা সত্য আছে। আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রি অঙ্ক, দুটি বৃত্তের কেন্দ্রদয় দূরত্ব ডি ব্যাসার্ধ আর ওয়ান ও আর টু হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। তো তোমাদের মাথায় রাখতে হবে যে অন্তস্থভাবে যদি স্পর্শ করে, আমরা এখানে নজর করতে পারছি যে, একটু কেটে দিচ্ছি, দেখো না কাটলে মুশকিল হয়ে যাচ্ছে বোঝানো একটু। তো দেখো বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদয় দূরত্ব ডি ব্যাসার্ধ আর ওয়ান ও আর টু, বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। তো দেখো যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কী হবে, দুটি ব্যাসার্ধের মধ্যে কী হবে, বিয়োগ হয়ে যাবে, কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সেটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে আমরা
ক্যালকুলেশন দেখতে পাচ্ছি যোগ আছে, কিন্তু বলেছে অন্তস্থভাবে স্পর্শ করে, তার জন্য কী হবে, এটা কী হবে, মিথ্যা হবে, অর্থাৎ কী হবে, এটা হবে ফলস হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো আমাদের পরের অঙ্ক রোমান ফোরের অঙ্ক এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার ওয়ান প্লাস টু সাইন এ সাইন বি, এটা ঠিক আছে। আমরা কি জানি তোমাদের আমি বোঝাচ্ছি, একটু কেটে দিচ্ছি, যদি এরকম হয় তাহলে এর ফর্মুলাটা কী হবে, এর ফর্মুলা হবে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ হবে, ওকে সাইন স্কোয়ার এ হবে আর কস স্কোয়ার বি হবে প্লাস সূত্রে টু সাইন এ আর কী হবে কস বি হবে। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি ওয়ান প্লাস টু সাইন এ আর কী হবে সাইন বি হয়ে যাবে। তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারো, তাহলে কী হবে, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক কী আছে, তো দেখো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে ফোর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ফোর ইস টু থ্রি হবে। তো দেখো একটি গোলক ফোর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ফোর ইস টু থ্রি হবে না, তোমরা ক্যালকুলেশন করে দেখো। অঙ্কটা বলেছে ফোর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ফোর ইস টু থ্রি হবে। তো দেখো ফোর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ গোলকের একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, গোলকের আয়তন কী আছে, গোলকের আয়তন আছে সমগ্র দলের ক্ষেত্রফল বলেছে, গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ছিল ফোর পাই আর স্কোয়ার ইস টু, আর অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কী আছে থ্রি পাই আর স্কোয়ার। তো দেখো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে কী থাকছে, আনসার কী থাকছে, ফোর ইস টু থ্রি থাকছে, অর্থাৎ কী আছে, এটা কী আছে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, সত্য হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান সিক্সের অঙ্ক। তো দেখো সিগমা আই টোয়েন্টি বাই আই ওয়ান এক্স আই মাইনাস ফাইভ টেন হলে এক্সের মান 5.5 হবে, এটা কিন্তু সত্য হবে। তোমাদের এই অঙ্ক কিন্তু অনেকবার করিয়েছি, ঠিক আছে, জাস্ট করালাম মানে এখন করালাম না, জাস্ট বুঝে নাও, তোমরা বুঝতেই পারছো খুব ইজি অঙ্ক, আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।